সবে কদুরের রাত্রিতে যে দোয়া পড়লে জীবনের সকল গুণ আল্লাহ রবুল মাফ করে দেবে আম্মা যান হজরত সিদ্ধি করে দেওয়া বিশ্বনবী কি প্রশ্ন করলেন এরা সুর আল্লাহ কি আমি যদি সবে কদর রাত্রিটা পেয়ে যাই জানতে পারি আছে সবে কদুর রাত্রি ওই রাত্রিতে আমি কোন দোয়া পড়ব আপনি আমাকে একটু জানিয়ে দেন আম্মা যান সিদ্ধি করে দেওয়া হতান প্রশ্নের উত্তরে বিশ্ব মুহাম্মদ জনবি মোহাম্মদ রসুল সাল্লাহ জানিয়ে দিলেন সবে কদরাত্রিতে এই দোয়াটা পড়বে আল্লাহ হুমকা আফুয়ানি অল্লাফুম নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তোহেবুল্লা আফুয়া ক্ষমাকে তুমি ভালোবাসো ক্ষমা করতে ভালোবাসো ইয়া রব্বাল নামিন আমি তো গুণাগার তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে যদি কোন গোলাম আল্লাহর কাছে সবে কদর রাত্রিতে দোয়া করতে পারে আল্লাহ রব্বুল আইমিন তার তামাম জিন্দেগির সমস্ত গুনাগুলোকে মাফ করে দেন এই সবে কদর রাত্রিটা তো ফজিলত পূর্ণ মিন আলফি শাহার হাজার মাসের চাইতে উত্তম ত্রাশি বৎসর চার মাস ইবাদত করলে যেই পরিমাণ সব পাওয়া যাবে এই রাতে যদি কেউ এবাদত করে এক রাতে ইবাদত করলে ত্রাশি বৎসর চার মাসের চেয়ে বেশি সব আল্লাহ রব্বুল আমিন তার দিয়ে দেন এই রাত্রি তো আল্লাহ রব্বুল আমিন কোরআন নাজিল করেছেন এই রাতি এত পরিমাণ ফজিলত পূর্ণ রাত মাগরিবের সময় থেকে শুরু করে সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত হিয়া হাত্তামাতলা আল ফজর ফজর পর্যন্ত আল্লাহ রহমত বরকত দিয়ে রাতটাকে পরিপূর্ণ করে রেখেছেন এই শান্তি রাতে আল্লাহ রব্বুল আইমিনের কাছে যা চাওয়া যাবে মহান রব্বুল আইমিন সব চাওয়াগুলোকে পাওয়া করে দেন এই রাতে জীবনের গুণাগুলোকে মাফ করে দেন মান কমা লাইলাতুল কদর ইমান ওয়ইহতিসাবা গফির লাহুমা তাকদ্দামা মিন যামবি আল্লাহ নবী বলেন মান মানে যে ব্যক্তি কমা দাঁড়িয়ে কি করে কদর কদর রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে আল্লাহ তার তারা তাম জিন্দগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দেয় পূর্বের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন আসুন আল্লাহ রবুল্লাহমিন এই সবই কদর নসিফ আমাদের যেন দিয়ে ভাগ্যে যেন আল্লাহ জুটিয়ে দেন নসিফ করেন এবং এই সবই কদর নসীফ হওয়ার জন্য আল্লাহ সুসাল্লাহাল্লাম শেষ দশকে বেজর রাত্রিগুলোকে খোঁজ করতে বলেছেন রাসুল করিম সাল্লাহসাল্লাম এ শেষ দিকে যেমন এতে এতেকাফে বসতেন এবং শেষ দিকে এবার বাড়িয়ে দিতেন আল্লাবুল আমাদের এব বেশি বেশি করে সবে কদর রাতিকে রাত্রি আমাদের কপালে জুটিয়ে দেন বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ